আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আলোচনা করব সরকারি চাকরিতে 5 বছর চাকরি করলে আপনি পেনশন সুবিধার আওতায় পড়বেন কিনা এই বিষয়টা নিয়ে। ভিউয়ার্স, আপনারা জানেন যে পূর্বে ছিল সরকারি চাকরিতে কমপক্ষে 10 বছর চাকরি করলে পেনশন সুবিধার আওতায় পড়বে, কিন্তু এরপরে নতুন করে একটি সিস্টেম চালু হয়েছে যে সরকারি চাকরিতে 5 বছর চাকরি করলে পেনশন সুবিধা আওতায় পড়বে। ভিউয়ার্স, 5 বছর চাকরি করলে আপনি পেনশন সুবিধার আওতায় পড়বেন, কিন্তু এটি এত সহজ নয়। এখানে কিছু শর্ত রয়েছে। আপনার যদি সরকারি চাকরিতে 5 বছর পূর্ণ হয়, তাহলে যে সকল কারণে আপনি বা আপনার পোষ্যরা পেনশন পেতে পারে। 1, 5 বছর চাকরি করাকালীন আপনি মৃত্যুবরণ করলে তখন আপনার পরিবার পেনশন সুবিধা পাবে। 2, আপনি যদি চাকরি চলাকালীন সময়ে, অর্থাৎ আপনার 5 বছর চাকরি ওভার হওয়ার পর শারীরিকভাবে অক্ষম হন, অর্থাৎ আপনি আর চাকরি করতে পারতেছেন না, এমন কন্ডিশন তৈরি হয়, এই ক্ষেত্রে কর্তৃপক্ষের মেডিকেল বোর্ডে যদি আপনি বোর্ড আউট হতে পারেন, অর্থাৎ মেডিকেল ডিসপোজাল নিয়ে যদি আপনি শারীরিকভাবে অক্ষম এই সার্টিফিকেটটি নিতে পারেন, তাহলে আপনি পেনশন সুবিধার আওতায় পড়বেন। বিষয়টি যদি আরও সহজভাবে বলা যায়, আপনি চাকরি চলাকালীন সময়ে 5 বছর পার হওয়ার পর যে কোনো সময় যদি আপনার শারীরিক অক্ষমতা দেখা দেয়, মেডিকেল বোর্ডে যদি চিকিৎসকরা মনে করে আপনি ওই পদে আর চাকরি করতে সক্ষম না, সেই ক্ষেত্রে আপনি পেনশন সুবিধার আওতায় পড়বেন। এরপর 3 নম্বর যেটি হচ্ছে, আপনি যে পদে জয়েন করেছেন, সাপোজ ধরলাম আপনি ফিল্ড সুপারভাইজার পদে জয়েন করেছেন, এখন আপনি চাকরিতে জয়েন করার পর চাকরি 5 বছর আবার হওয়ার পর সরকার বা কর্তৃপক্ষ মনে করতেছে যে আমার ফিল্ড সুপারভাইজার এই পদটি আমার আর প্রয়োজন নেই, এই পদটি তারা বিলুপ্ত করবে। এই ক্ষেত্রে তখন কর্তৃপক্ষ আপনাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে সেই পদটি বিলুপ্ত করতে পারবে। সর্বোপরি আপনি 5 বছর পূর্ণ হলে পেনশন সুবিধার আওতায় পড়বেন। প্রথম শর্ত, আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনার পরিবার পেনশন সুবিধা পাবে। 2, আপনি যদি শারীরিকভাবে অক্ষম হন, এটি যদি মেডিকেল বোর্ডে বোর্ড আউট করে আপনাকে, তাহলে আপনি পেনশন সুবিধার আওতায় পড়বেন। 3, আপনি যে পদে জয়েন করেছেন এই পদটি যদি কর্তৃপক্ষ বিলুপ্ত করে বা সরকার বিলুপ্ত করে, তাহলে আপনি পেনশন সুবিধার আওতায় পড়বেন। তো ভিউয়ার্স, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।